তোমার পৃথিবী যেন আজ এক টুকরো জান্নাত, শত সহস্র ইচ্ছের রঙে তোমার আকাশ বিদীর্ণ, ভালো থাকার সব এলাহি আয়োজন, কি নেই আজ উন্নত লাইফস্টাইল, আকাশচুম্বী স্বপ্নজাল, যা কিছু চাওয়ার তার সবটাই আজ তোমার। দূরে কোথাও যেন একরাশ কালো ধোয়া, চক্ষু বিদীর্ণ করা মরুঝড়, সেই ঝড়ের কথা শোনা যায়, করুণ আর্তনাদের বাতাস ভেসে আসে কানে, সব শুনেও তবু নির্বিকার হয়ে তুমি, সব দেখেও যেন না দেখা মহাশূন্যে দিচ্ছ পাড়ি, আসলে সব শুনেও শুনতে নেই, সব দেখেও যেন দেখতে নেই, যদি আবার শ্বেত সমাজ রাগ করে ফেলে, ফেরাউন তো সেই কবেই চলে গেল, তবু অন্তরে তোমার শ্বেত সভ্যতার মোহর কে এঁকে দিল? উপত্যকার গগনবিদারী আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত ওই আকাশ, রক্ত বন্যার স্রোতে ভেসে যাওয়া পবিত্র ভূমির নিষ্পাপ সেই ফুল, অনাহারী তৃষ্ণার্ত চোখে অবুজ অপেক্ষায়রত এক সোনালী প্রজন্ম, কোনো কিছুই নাড়া দেয় না তোমায়। ম্যাকডোনাল্ডস আর কোকা কোলাতেই তুমি সীমাবদ্ধ, এমনকি সেটাও হয়তো হয়ে ওঠে না কখনো। নামধারী নেতৃত্ব তোমার, যেই আরবের ভূমি ছিল ওদের জন্য নিষিদ্ধ, তাকেই করেছো তুমি ওদেরই রঙে রঙিন, এই রং তো তোমার রক্তের দামে কেনা, এই আয়োজন নিজ অস্তিত্ব বিলীনের আয়োজন। ইয়া উম্মাহ, আর কত হলে পরে জাগবে তুমি? তোমার খালিদ বিন ওয়ালিদ আজ তোমার জেগে ওঠার অপেক্ষায়, শতকোটি অন্তর আরো কত অশ্রুসিক্ত নয়ন শুধু তোমারই অপেক্ষায়।